ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপতননগর গরু হাট আসলে গরু চলে আসছে অ্যাভেলেবল প্রায় ঈদের এখনো প্রায় 8-7 দিন বাকি ঠিক এই মুহূর্তে গরু আসলে অ্যাভেলেবল আসতেছে আর ঢাকা শহরে তো বেশিরভাগ চাঁদ রাতেই আসলে দুই একদিন আগেই মানুষ গরু কেনে সেই জায়গা থেকে এখনো আসলে ওইভাবে ক্রেতাগুলো এখনো আসতেছে না কিছু কিছু নিয়ে যাচ্ছে যাদের আসলে গরু রাখার মতো সেরকম পর্যাপ্ত জায়গা আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু চলে আসছে তো এই পর্যায়ে একজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলবো ভাই ভালো আছেন কোথার থেকে নিয়ে আসছেন গরুগুলো চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা এগুলো নিজের পালা না কিনে নিয়ে আসছেন নিজের পালা নিজের পালা আচ্ছা একটু দেখি তো এই গরুটা আচ্ছা একটু একটু সরাই দিন দেখি ওইদিকে হ্যাঁ হ্যাঁ ব্যাস সুন্দর দেখা যাচ্ছে আপনি একটু এদিকে আসুন এদিকে এদিকে গরুটা ছেড়ে এদিকে আসুন মানুষ তো গরু কিনবে গরুর দেখবে আপনারা তো কিনবেন আচ্ছা এটা কি ওজন কতটুকু হবে ওজন সাত মন হওয়ার দরকার সাত মন আচ্ছা সাত মন হবে না ভাই বললেই তো হবে না ছয় মন হতে পারে হ্যাঁ এটা কত চান হ্যাঁ দুই লাখ চান আচ্ছা এটা 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 এটাও 2,10,000 টান এটা কি পাঁচ মন হবে এটা একটু বেশি হবে একটু বেশি হবে আচ্ছা আচ্ছা বেসেন এই দোয়াই করি ভালো থাকবেন CatchLifeBD ভাই গরু কার আপনার গরুগুলো কার আপনার ভিউয়ার্স এই পর্যায়ে আর একজন বিক্রেতার কাছে আমরা চলে আসছি তো ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা গরু কবে নিয়ে আসছেন গতকালকে সন্ধ্যার সময় নিয়ে আসছেন এটা কোথার থেকে নিয়ে আসছেন চুয়াডাঙ্গা আচ্ছা এটা কি নিজের পালা না কিনে নিয়ে আসছেন নিজে পালছেন আবার কিনে নিয়েও আসছেন মানে উভয়ই আছে কয়টা করে নিয়ে আসছেন 15টা করে নিয়ে আসছেন আচ্ছা আমি আসছি আসলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের এই গরুগুলোকে মানুষের সামনে তুলে ধরতে মানে যারা সবাই তো আসলে কাজে ব্যস্ত চাকরি বাকরি কারণে যে কোনো ব্যবসার কারণে সবাই তো আসলে গরুর হাটে এসে রেগুলো দেখতে পারে না আমার মাধ্যমে আর আপডেটটা পায় আর কি যে কীরকম গরু আসছে এগুলো কীরকম চাচ্ছে মানে একটা সার্বিক একটা ধারণা পায় আর কি তো একটু দেখি নাকি চলেন কোথার থেকে শুরু করে এখানে আপনার আসেন না একটু কথা বলুন ভিউয়ার্স আমরা গরু দেখতেছি তো এই পর্যায়ে এই গরুটা কতটুকু ওজন হয় বলেন তো সাড়ে পাঁচ মন হবে আচ্ছা এটা কয় দাঁত দুই দাঁত আচ্ছা এই গরুটা কত চান বলেন এক লাখ পঁচাশি আমি বলি এমন একটা রেট বলবেন আমার মাধ্যমে কিন্তু অনেকেই দেখবে এটা আপনাদের ক্রেতাগুলাই দেখবে সুতরাং এমন একটা রেট বলবেন যাতে মানুষ আসলে এটা কিনতে পারে এরকম একটা রেট বলবেন ঠিক আছে খুব বেশি বললে তো ভয় পাওয়াই দিয়েন না 1,85,000 চান বিশ দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে সাড়ে পাঁচ মন মাংস বিক্রেতা বলতেছে এটা আপনারা 1,85,000 হলেই কিনতে পারবেন আচ্ছা এই গরুটা কি এটা এটা তো মা গরু এটা কত চান এক লাখ পাঁচ আচ্ছা এইটা এখানে এটা এটা 1,75,000 আচ্ছা এই গরুটা কত চান এটা 1,85,000 আচ্ছা এইটা 1,45,000 এই গরুটা তো শুয়ে পড়ছে এটা না তুল বাকি করতে গরু আচ্ছা তোলার দরকার নেই এটা কত কত চান এটা 3,75,000 3,75,000 এটা কতটুকু ওজন হবে দশ মন হবে 3,75,000 আর ওই ছোটো গরুটা এটা 85,000 চান এটা কতটুকু ওজন হবে এটা 2 মন 10 কেজি 100 কেজি হবে আড়াই মনের মতো হবে 85,000 চান আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দয়া করে আপনার গরুগুলো তাড়াতাড়ি বিক্রি হোক আচ্ছা ভালো থাকবেন
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাবতলী গরুর হাটে আসলে ক্রেতা আসতেছে, ঠিক সেরকম আসলে অ্যাভেলেবেল ক্রেতা এখনও আসেনি। তো এই পর্যায়ে আমরা ঠিক মাঝখানে কিছু গরু দেখতে পাচ্ছি। এটা তো দামুর গরু না? চাচাল্লা একটু কথা কই, ভালো আছেন? হ্যাঁ ভালো। গরু কয়টা নিয়ে আসছেন? গরু আছে পাঁচটা, ছয়টা। ছয়টা গরু? ছয়টা। এটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা জিওর দৌলতপুর। হ্যাঁ দৌলতপুর, দৌলতপুর থেকে। হ্যাঁ। এটা কাজকে নিয়ে আসছেন? এই কেবল আছে। তার মানে আপনি মাঝে মাঝে ওই ওই দিক থেকে গরু কিনে আইনা ব্যবসা করি? আইনা এখানে বিক্রি করেন তাই তো? আচ্ছা। এটা কি কুরবানি উপলক্ষে নিয়ে আসছেন না এমনি? না এমনি কষাই। এমনি কষার জন্য? আচ্ছা। কুরবানি উপলক্ষে কবে গরু নিয়ে আসবেন? এই দুই একদিনের মধ্যে আসবেন। দুই একদিনের মধ্যে? এইবার কি মনে হচ্ছে আপনার কাছে যে কুরবানি উপলক্ষে গরু কি বেশি হবে না কম হবে? গরু তো এবার মনে হয় বেশি হবে, বন্যার কারণে মনে হয় বেশি হবে। বন্যার কারণে? বন্যায় তো গরু মরে গেছে, কম তো হওয়ার কথা। গরু মরে নাই, মানুষ মারা গেছে কিন্তু গরু মরে নাই। গরু মারা যায় নাই, মানে বন্যার কারণে গরু এবার বেশি হবে। আচ্ছা। গরুর দাম এবার কেমন হতে পারে গত বছরের তুলনায় এবার? ওরা সঠিক আগে বইলা বেচতেছে, এখন তো বেচা কিনি চলে নাই। হ্যাঁ তা তো অবশ্যই, মানে আগের পরের কথা তো আগে বলা যায় না, কিন্তু তাও একটু ধারণা তো করা যায়। কি মনে হচ্ছে আপনার? ধারণা করার মধ্যে বাজার মনে হয় খুব একটা ভালো হবে না এবার। খুব একটা ভালো হবে না, মানে দাম বেশি হবে? কম হবে এবার। দাম এবার কম হবে, কি কারণে মনে হলো যে কম? মনে করেন বর্ষা, মানুষ অনেক জায়গা তলায় মলায় গেছে। আচ্ছা। আবার এই যে যেমন ব্রিজ খুলছে বরিশাল তাগুর জায়গা যাচ্ছে, বড় তাগুর আসবো। আচ্ছা। এই কারণে হয়তো। আচ্ছা আচ্ছা। এই গরুটা আপনি কত চান? লালটা এই গরুটার দাম হচ্ছে 50। 50,000? হ্যাঁ। আচ্ছা। এটা কত দাম হইছে? দাম হইছে 42 কইতাছে। 42 বলে? হ্যাঁ। ওজন কতটুকু হবে এটা? ওজন 65 কেজি দেব। 65 কেজি। তারপরেরটা? তারপরটাও তো একই ভাব। আচ্ছা। এটা সব তো মা গরু? এটা সব দামড়। দামড়। ভাই এই লালটা কত চান? লালটা তো হইলো 62,000। কাস্টমার কত কত বলছে? 50।